সোনাপুর নামক গ্রামে খুবই সুন্দর বড় একটি জাদু সোনার গাছ ছিল, যেই গাছে ফলও আসত স্বর্ণের। ওই জাদুর স্বর্ণের গাছ গ্রামের সবাইকে সাহায্য করত। গ্রামের যে ব্যক্তি সাহায্য চাওয়ার জন্য জাদুর সোনার গাছের কাছে আসত, সে তাকে সাহায্য করত। হে জাদুর সোনার গাছ, আমার মেয়ের বিয়ে, বিয়ের জন্য গয়না তৈরি করব, আমাদের কিছু টাকা দাও। জিজি আম্মাজি, আপনি কোনো টেনশন করবেন না, এই গ্রামে যতদিন এই জাদুর সোনার গাছ থাকবে ততদিন আপনাদের আমি সাহায্য করে যাব। আমি এখনই আপনাকে অনেকগুলো সোনা দিচ্ছি, যেগুলো বিক্রি করে অনেক ধুমধাম করে আপনি আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন। একথা বলে সেই সোনার গাছ ওই বৃদ্ধা মহিলাকে অনেকগুলো স্বর্ণ দিল। এরপর সেই বৃদ্ধা মহিলা খুবই খুশি হয়ে সেই স্বর্ণগুলো নিয়ে সেখান থেকে চলে গেল। এভাবে যেই ওই জাদুর সোনার গাছের কাছে সমস্যা নিয়ে আসত, সে এক চুটকির মধ্যে সমস্যা সমাধান করে দিত। ওই সোনাপুর নামক গ্রামে স্বপ্না নামে একটি মেয়ে বাস করত। স্বপ্না সবসময়ই ওই জাদুর সোনার গাছের দেখভাল করত, তার গোড়ায় পানি দিত ও আগাছা পরিষ্কার করত। কিন্তু স্বপ্না জাদুর সোনার গাছের কাছ থেকে কিছুই চাইতো না। এসব থেকে জাদুর সোনার গাছ স্বপ্নার উপরে অনেক খুশি হলো আর বলল, স্বপ্না তুমি অনেক ভালো, তোমার মনের মধ্যে কোনো লোভ লালসা নেই, তুমি নিঃস্বার্থে আমাকে সাহায্য করো। হে জাদুর সোনার গাছ, তুমি মানুষদের উপকার করো, এটা দেখে আমার অনেক ভালো লাগে। আর এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি অনাথ ও এতিম, আমি সব কাজ কাম করে তোমার কাছে আসি আর তোমার সাথে গল্প করি, আর তোমার কাজ করতেও আমার অনেক ভালো লাগে। স্বপ্না তুমি সারা জীবন এভাবে আমার পাশে থাকবে, আমারও অনেক ভালো লাগে। এভাবেই প্রতিদিনই জাদুর সোনার গাছ ও স্বপ্না পরস্পরের কথা বলতো। এভাবে দিন চলতে চলতে একদিন এক দুষ্ট জাদুঘর নিয়ে আসলো সেই এলাকায়। আমি শুনেছি এই এলাকাতে জাদুর সোনার গাছ আছে, ওই জাদুর সোনার গাছ হিরি ও জহর উদ্দায়। আমি ওই জাদুর সোনার গাছ ব্যবহার করে অনেক শক্তিশালী হতে পারবো। যদি এই কথা মিথ্যে হয়ে যায় তাহলে এত দূর থেকে আমার আশাটাই বরবাদ হয়ে যাবে। আমাকে জানতেই হবে সত্যি এই এলাকাতে জাদুর সোনার গাছ আছে কি না। এভাবে খুঁজতে খুঁজতে এক সময় জাদুকরণী জাদুর সোনার গাছের কাছে পৌঁছে গেল। হে জাদুর সোনার গাছ, আমি শুনেছি তুমি নাকি অসহায় ও বিপদগ্রস্ত সকল মানুষদেরকে সাহায্য করো। আমি মুসাফির, অনেক দূর থেকে সফর করে এসেছি, আমার টাকা পয়সা কিছু নেই, প্লিজ আমাকে সাহায্য করো। অফকোর্স, আমি অবশ্যই সাহায্য করব, কোনো বিপদগ্রস্ত লোক আমার কাছে আসবে আমি সাহায্য করব না, এটা হতে পারে না। কথা বলে জাদুর উপকারী স্বর্ণের গাছ ওই জাদুকরণের সামনে অনেক টাকা পয়সা ও স্বর্ণ মুদ্রা প্রকট করলো। সেগুলো দেখে জাদুকরণী প্রচন্ড খুশি হলো আর সেই টাকা পয়সা স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেল তার গুহার মধ্যে। আরে সত্যি তো এটা জাদুর গাছ, এই জাদুর গাছ আমার অনেক উপকার আসবে, আমি ওর সমস্ত শক্তি ছিনিয়ে নিয়ে আসব। এরপর যখন রাত হলো তখন জাদুকরণী ওই স্বর্ণের গাছের কাছে গেল আর বলল, এই যে জাদুর সোনার গাছ, আমি তো সব শক্তি আমার এই জাদুর লাঠির মধ্যে কার্য করে নেব। না না, এটা তুমি কি করছো, এমনটা করো না, আমি এলাকার সব বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য করি, যদি আমাকে তুমি এভাবে ছিনিয়ে নাও তাহলে ওরা মুসিবতে পড়ে যাবে। কিন্তু দুষ্ট জাদুকরণী গাছের কোনো অনুরোধই মানল না। সে জাদুর গাছের সমস্ত শক্তিকে তার জাদুর লাঠির মধ্যে কব্জ করে সেখান থেকে চলে গেল। সমস্ত শক্তি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জাদুর গাছও মরে কালো হয়ে গেল। পরের দিন সকালে যখন গ্রামবাসী দেখলো যে জাদুর স্বর্ণের গাছটি মরে কালো হয়ে গেছে, তখন তারা একে অপরে বলতে লাগলো, আরে রে, এই জাদুর স্বর্ণের গাছটি তো এখন মরে গেছে, ওর আমাদের কোনো উপকারে আসবে না, অযথা কতখানি জায়গা দখল করে আছে। হ্যাঁ জলিনা বাবু, তুমি ঠিকই বলেছো, দেখো গাছে একটি পাতাও নেই যে প্রতীককে ছায়া দেবে, আর অনেকটা জায়গা দখল করে আছে। এই গাছটিকে কেটে এখানে অন্য একটি গাছ লাগাও, হয়তো ওই গাছটি ফল দেবে অথবা ছায়া দেবে। আর এই গাছটি মরে যাওয়ার কথা যখন স্বপ্না জানতে পারলো তখন স্বপ্না খুবই কান্না করতে লাগলো। এরপর গ্রামবাসী যখন ওই গাছ কাটার জন্য আসলো তখন স্বপ্না তাদের সামনে দাঁড়িয়ে বলল, ছি 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 ছি, তোমাদের মনে মানুষত্ব বলতে কিচ্ছু নেই, তোমাদের মন এত ছোট,
এই গাছটি এতদিন ধরে তোমাদের উপকার করে আসছে, আর আজ ও মরে গেছে, ওকে কাটতে আসছো, এটা তোমাদের বিবেক? শোনো তাহলে, আমার জীবনকে বাঁচি রেখে হলেও এই গাছকে বাঁচাবো, আমি কিছুতেই গাছকে এখান থেকে উঠাতে দেবো না। আরে রে, এইটুকু একটা পিসকি মেয়ের কথা শুনেছো? যার আগে পিছে কেউ নেই, পৃথিবীতে আপন বলে কেউ নেই, তার মুখে কথা কি? এই, তুই আমাদের সাথে লড়তে আসছিস, তোকে বাঁচাবে কে? এই পৃথিবীতে কেউ নেই আমি জানি, আমার একমাত্র আপনজন বলতে এই গাছটি ছিল। গাছটি মরে গেছে, প্লিজ তোমরা কেটো না, এরপরেও যদি কাটতে আসো তাহলে আমি জীবন বাঁচি রেখে একে বাঁচাবো। না পারলে তোমাদের নামে কমপ্লেন লিখে আমি আত্মহত্যা করবো। এরপর যখন পুলিশ জানতে পারবে তখন তোমাদের জেলের ভাত খাইয়ে ছাড়বে। এরপরেও তোমাদের কার সাহস আছে গাছ কাটার? এসো, এসে গাছ কাটো। স্বপ্নার এই ধমক শুনে গ্রামবাসী সেখান থেকে চলে গেল, আর স্বপ্না গাছের গোড়ায় বসে খুবই কান্না করতে লাগলো। তখন কিছুক্ষণ পরেই গাছ বলে উঠল, স্বপ্না, তুমি তোমার ওয়াদা রক্ষা করেছো, তুমি আমাকে ছেড়ে কোথাও যাওনি, সবাই আমাকে ঘৃণা করছে, একমাত্র তুমি আমাকে ভালোবাসছো। জাদুর গাছ, তুমি বেঁচে আছো, কথা বলতে পারছো, আমার যে কত ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ স্বপ্না, আমি কথা বলতে পারছি, কিন্তু আমি আর বেশিক্ষণ বাঁচবো না, অল্প সময়ের মধ্যে আমি একেবারে শেষ হয়ে যাব। না না, এ কথা বলবে না জাদুর গাছ, তোমাকে পেয়ে আমি আমার মৃত মা বাবাকে বেশি মনেই করি না, ওদেরকে ভুলে থাকি, তুমি ছাড়া বাঁচতে পারবো না, বলো আমি কি করে তোমাকে সাহায্য করতে পারি? স্বপ্না, আমাকে বাঁচানো অনেক কঠিন, আমি আমার নিজের উপকার করা থেকে তোমাকে ক্ষতির মুখে ঠেলে দিতে পারি না। এরপর স্বপ্না অনেক পীড়াপিড়ি করে জাদুর গাছকে বলতে বাধ্য করল, শোনো তাহলে, কালী গুহার মধ্যে জাদুর রূপার গাছ আছে, যদি তুমি ওই গাছ থেকে দুটো গহনা নিয়ে এসে আমার গোড়ায় লাগাতে পারো তাহলে আমি আবারও সুস্থ হয়ে যাব আগের মতো। একথা শুনে স্বপ্না চলে গেল সেই কালী গুহার মধ্যে। কালী গুহার মধ্যে যাওয়া ছিল অত্যন্ত ভয়ঙ্কর, সেখানে ভূত আর পেতনি দ্বারা ভর্তি ছিল। কিন্তু স্বপ্না পিছপা হয়নি, বুকে সাহস নিয়ে সেই কালী গুহার মধ্যে প্রবেশ করলো। সেখানে গিয়ে সে জাদুর রূপার গাছ দেখতে পেল, এরপর বলল, হে জাদুর রূপার গাছ, তোমার গাছ থেকে দুটো গহনা আমাকে দাও, জাদুর সোনার গাছের অনেক প্রয়োজন। স্বপ্না অনেক আকুতি মিনতি ও কান্নামাখা কণ্ঠে জাদুর রূপার গাছের কাছ থেকে গহনা চাইলো। এতে জাদুর রূপার গহনার গাছের মন গলে গেল আর স্বপ্নাকে দুটো গহনা দিয়ে দিল। স্বপ্না সেই গহনা নিয়ে চলে আসলো জাদুর সোনার গাছের কাছে আর তার গোড়ায় লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে কালো জাদুকরণের সমস্ত শক্তি নষ্ট হয়ে সে মারা গেল আর জাদুর সোনার গাছ আগের মতো পুনরুজ্জীবিত হলো। স্বপ্না, তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো আমার ভাষা নেই, তুমি আমার যেমন উপকার করেছো, আমার আপন যদি কেউ থাকতো সেও আমার এভাবে উপকার করতো না। হে জাদুর গাছ, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আর এভাবে জাদুর স্বর্ণের গহনার গাছ সেরে থেকো না, তুমি তোমার শক্তিকে সব কিছু গোপন রেখে একটি সাধারণ গাছ হয়ে যাও, নইলে মানুষ আবারও তোমার শক্তির অপব্যবহার করবে। ঠিক আছে স্বপ্না, আমি এক সাধারণ কাঁঠাল গাছে পরিবর্তন হয়ে যাব, কিন্তু শর্ত হলো সেই গাছের ফল শুধু তুমিই পারবে, তুমি বাজারে বিক্রি করে তোমার জীবিকা নির্বাহ করবে। এরপরে জাদুর স্বর্ণের গাছ একটি সাধারণ কাঁঠাল গাছে পরিণত হলো। তারপর থেকে স্বপ্না ওই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেরে বাজারে বিক্রি করত আর নিজের জীবন চালাত, আর ওই গাছের কাছে বসে অনেক গল্প করতো।